হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 71 আজ আমরা দেখে নেব, যা 31শে জানুয়ারি 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। শারদ পূর্ণিমা ভারতের কিছু অংশে কোন দেবীর সাথে যুক্ত? লক্ষ্মী, পার্বতী, সীতা না গৌরী? শারদ পূর্ণিমা অর্থাৎ শরৎকালে যে পূর্ণিমা হয় সেখানে কোন দেবীর পূজা হয়? সেখানে লক্ষ্মী দেবীর পূজা হয়। অপশন এ। এই পূজা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোজাগরী লক্ষ্মী পুজো নামেও পরিচিত। পরের প্রশ্ন, স্ট্যাম্পিং শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? বাস্কেটবল, টেনিস, ক্রিকেট না বেসবল? স্ট্যাম্পিং শব্দটি ব্যবহার হয় ক্রিকেটে। অপশন সি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করতে পারে? 120, 134, 147 না 137? ভারতের সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করতে পারে আর্টিকেল 137 এর মাধ্যমে। অপশন ডি। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্ট্রেংথ রয়েছে 34, 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। বর্তমানে প্রধান বিচারপতি আছেন DY চন্দ্রচূড়, তিনি হলেন 50তম CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের সুপ্রিম কোর্ট স্থাপনা হয়েছিল 1950 সালে। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কি? কল্যাণী বিমানবন্দর, সিন্ধুদুর্গ বিমানবন্দর, রাজকোট বিমানবন্দর না ডনি পোলো বিমানবন্দর? অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর হলো ডনি পোলো বিমানবন্দর। অপশন ডি, এটি ইটানগরে অবস্থিত এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে উদ্বোধন করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের মার্চ মাসে ভারতের হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন? কেজি কেনে, জিতেন্দ্র সিং, সিকান্দার কুমার না ওমেন চান্ডি? 2022 সালের মার্চ মাসে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন সিকান্দার কুমার। অপশন সি। ভারতের সংসদ দুটি সভা নিয়ে গঠিত, রাজ্যসভা এবং লোকসভা। লোকসভার স্ট্রেংথ হলো 552 এবং রাজ্যসভার স্ট্রেংথ হলো 250। বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং সুখু এবং রাজ্যপাল বা গভর্নর আছেন প্রতাপ শুক্লা। পরের প্রশ্ন, ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দ্রৌপদী মুর্মু নিজের কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা না পশ্চিমবঙ্গ? দ্রৌপদী মুর্মু এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। অপশন এ। পরের প্রশ্ন, কাউন্সিল রাজনীতিতে ফিরে আসার জন্য কে এবং কে কংগ্রেসের মধ্যে স্বরাজ পার্টি গঠন করেন? লোকমান্য তিলক এবং মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, লোকমান্য তিলক এবং জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস এবং জওহরলাল নেহেরু? স্বরাজ পার্টি গঠন করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এবং তারা এটি তৈরি করেছিলেন January 1, 1923 সালে। এর আগে ভারতবর্ষে 1919 থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন চলছিল, নন কোঅপারেশন মুভমেন্ট। সেই সময় 12 ফেব্রুয়ারি 1922 সালে উত্তরপ্রদেশের চৌরি চৌড়ায় উত্তপ্ত জনতা একটি থানা জ্বালিয়ে দেয়, যার জন্য 22 জন পুলিশ মারা যান এবং মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন রদ করেন। এই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এর প্রতিবাদ করেছিলেন এবং তারাই পরবর্তীকালে 1923 সালে স্বরাজ পার্টি গঠন করে। পরের প্রশ্ন, ব্যাংক রেট হলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কাছ থেকে ঋণ নেয়, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংক সরকারকে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দেয়? ব্যাংক রেট কি হয়? কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। অপশন বি হবে সঠিক। ব্যাংক রেট আর রেপো রেট, এই দুটোই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়। পার্থক্যটা কি? ব্যাংক রেটে কমার্শিয়াল ব্যাংকে টাকা ঋণ দেওয়ার সময় কোনো রকম কোল্যাটারাল বা মর্টগেজের দরকার পড়ে না, কিন্তু রেপো রেটে মর্টগেজ বা কোল্যাটারালের দরকার পড়ে। বর্তমানে ব্যাংক রেটের হার হলো 5.15% এবং রেপো রেটের হার হলো 6.50%, আর রিভার্স রেপো রেটের হার হলো 3.35%। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 4A অংশ কি নিয়ে আলোচনা করে? অর্থাৎ Part 4A-তে কি রয়েছে? পুলিশের নৈতিক দায়িত্ব, মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি না মৌলিক কর্তব্য? এই প্রশ্নটা অনেকবার এসেছে,
সংবিধানের 4A তে কি রয়েছে? মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। অপশন ডি, ফান্ডামেন্টাল ডিউটিস কটি রয়েছে? 11টি। মৌলিক অধিকার এটি রয়েছে পার্ট 3 তে, আর্টিকেল 12-35। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এটি রয়েছে পার্ট 4A, আর্টিকেল 36-51। এবং মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4A তে, আর্টিকেল হলো 51A। পরের প্রশ্ন, ম্যাগমা দৃঢ়তা ও শীতলীকরণ থেকে কোন শিলা গঠন হয়? রাসায়নিক পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা না পাললিক শিলা? অগ্নুৎপাতের সময় যে লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তা দৃঢ় এবং শীতল হয়ে গঠন করে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। অপশন বি, শিলার 3টি ভাগ, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। একটি আগ্নেয় শিলার উদাহরণ হল গ্রানাইট। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কাছে দক্ষিণ পথের কতজন শাসক পরাজিত হন? 12 জন, 10 জন, 8 জন না 3 জন? সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন শাসককে পরাজিত করেছিলেন। অপশন এ। পরের প্রশ্ন, রবার্ট হুক একটি সাধারণ ম্যাগনিফাইং যন্ত্রের অধীনে কর্কের টুকরো পর্যবেক্ষণ করার সময় কোন শব্দটি তৈরি করেছিলেন? ব্রিক, জেল, স্টল না সেল? খুবই সহজ প্রশ্ন, রবার্ট হুক প্রথম সেল শব্দটি ব্যবহার করেছিলেন। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন লোক নৃত্যটি প্রধানত ভারতের মহারাষ্ট্র রাজ্যে পরিবেশিত হয় না? তামাশা, কলি, লাভনি না রৌফ? মহারাষ্ট্রে পরিবেশিত হয় না রৌফ। এই রৌফ নৃত্য দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীরে। এর সাথে তোমরা রাউত নাচকে গুলিয়ে ফেলবে না, রাউত নাচ দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে যাদব সম্প্রদায়ের লোকজন এই নৃত্য পরিবেশন করে। পরের প্রশ্ন, ব্যাডমিন্টন সিঙ্গেলে খেলার শুরুতে অর্থাৎ স্কোর যখন 0-0 থাকে বা যখন সার্ভারের স্কোর সমান হয় যেমন 10-10, সেই সময় সার্ভারটি কোর্টের কোন দিক থেকে পরিবেশন করে? যে কোনো সার্ভিস কোর্ট, রাইট সার্ভিস কোর্ট, পরিবেশন করা যাবে না না লেফট সাইড কোর্ট? যখন খেলার স্কোর সমান থাকে তখন সার্ভারকে রাইট সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করতে হয়। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে ড্যাশ জনবহুল রাজ্য, চতুর্থ, পঞ্চম, তৃতীয় না দ্বিতীয়? 2011 সালের সেন্সাস অনুযায়ী বিহার ছিল তৃতীয় জনবহুল রাজ্য। অপশন সি, সব থেকে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র, তৃতীয় স্থানে বিহার এবং চতুর্থ স্থানে ছিল ওয়েস্ট বেঙ্গল। এবং জনঘনত্বের দিক থেকে বিহার সব থেকে প্রথম। বিহারে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন বাস করে এবং পশ্চিমবঙ্গে প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন বাস করে, এবং যা হলো জনঘনত্বের দিক থেকে দ্বিতীয়। পরের প্রশ্ন, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে যে দ্বিপণ্য তৈরি করে এর মধ্যে কোনটি? সোডিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম অক্সাইড না বেরিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম সালফেট অর্থাৎ Na2SO4, এর সাথে যোগ হচ্ছে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2। এখান থেকে কি তৈরি হয়? BaSO4 প্লাস NaCl। সমতা বিধান করলে কি আসবে? 2NaCl। তাহলে এখানে দ্বিপণ্য হিসেবে তৈরি হচ্ছে কি? দুটো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া স্কিম ভারত সরকার কোন সালে চালু করেছিল? 2014, 16, 19 না 18? মেক ইন ইন্ডিয়া ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল যা চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর 25, 2014 তে। অপশন এ। এই মেক ইন ইন্ডিয়া এটি আসে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে। পরের প্রশ্ন, যদিও বেসরকারি খাতে এক শ্রেণীর শিল্পে ছাড় দেওয়া হয়েছিল তবে লাইসেন্সের ব্যবস্থার মাধ্যমে খাতটিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, সরকারের কাছ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোনো নতুন শিল্পের অনুমতি দেওয়া হয়নি, উপরের লাইনগুলি নিচের কোনটি সম্পর্কে? IPR 1956, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, IPR 1952, IPR 1951, IPR 1958? এটি হবে IPR 1956, অপশন এ। এটি ছিল ভারত সরকারের দ্বিতীয় শিল্প নীতি, প্রথম শিল্প নীতি ঘোষণা হয়েছিল 1948 সালে। পরের প্রশ্ন, শিল্প উন্নয়ন বেকারত্বের কার পূর্ব শর্ত? সংযোজন, নির্মূল, উৎসাহ না তরুণ?
শিল্প উন্নয়ন হলে বেকারত্ব নির্মূল হবে, অর্থাৎ অপশন বি সঠিক। পরের প্রশ্ন, ফরাসি অ্যাসোসিয়েশন আর্কাইভ ইন্টারন্যাশনালস দে লা ড্যান্সের পদক এবং ডিপ্লোমা প্রাপ্ত প্রথম ভারতীয় কে? মৃণালিনী সারাভাই, আলাড়মেল ভেল্লি, অমলা আক্কিনেনি না যতীন গোস্বামী? ফরাসি অ্যাসোসিয়েশন আর্কাইভ ইন্টারন্যাশনালস দে লা ড্যান্সের পদকপ্রাপ্ত এবং ডিপ্লোমাপ্রাপ্ত প্রথম ভারতীয় হলেন মৃণালিনী সারাভাই। অপশন এ, তিনি দুটি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, একটি ভরতনাট্যম এবং আরেকটি হলো কথাকলি। আলাড়মেল ভেল্লি এবং অমলা আক্কিনেনি এনারা ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং যতীন গোস্বামী শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।